सरकारी उद्योगे पश्चिम बर्धमान जिलार आसानसोले शुरू होते चले एमआर वैक्सीनेशन देवा हबे नौ मास बयस थेके दशम श्रेणी पर्यन्त छात्र छात्रीदेर आसानसोल म्यूनिसिपल कॉर्पोरेशन एलाकार समस्त आईसीडीएस सेंटर सरकारी और बेसरकारी स्कूल और प्राथमिक स्वास्थ्य केंद्र सह निर्दिष्ट किछु जायगाय देवा हबे। এই ভ্যাকসিনেশন আগে নেওয়া থাকলেও অতিরিক্ত ডোজ হিসেবে পুনরায় নিতে হবে। এখনও অবধি স্থির করা হয়েছে 9 জানুয়ারি 2023 থেকে শুরু হয়ে ভ্যাকসিনেশন চলবে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। আমাদের মূল লক্ষ্য সমাজ থেকে হাম ও রুবেলা দূর করা। হাম ও রুবেলা টিকাকরণ অভিযান শুরু হচ্ছে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষের কাছে। অনুরোধ রইল সহযোগিতা করুন। এটা ন মাসের শিশু থেকে 15 বছর কিশোর কিশোরী পর্যন্ত, যারা আগে টিকা যাদের নিয়েছেন তাদেরও কিন্তু টিকাটা এটা নিতে হবে। এটা বিভিন্ন বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে টিকাকরণ করা হবে। তাই সকলের কাছে অনুরোধ রইল, বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। তাই আসুন সরকারের এই উদ্দেশ্যকে আমরা সবাই মিলে একসাথে মিলে এটাকে সকলে যাতে টিকাকরণ হয় তার ব্যবস্থা করি। হাম এবং রুবেলার টিকাকরণ শুরু হতে চলেছে আগামী 9 তারিখ থেকে। 9 মাসের শিশু থেকে শুরু করে 15 বছরের শিশু পর্যন্ত কিশোর যারা কিশোরী রয়েছেন তাদেরকে এই টিকাকরণ দেওয়া হবে নানান স্কুলে এবং আমাদের যে কর্পোরেশনের পরিচালিত হেলথ সেন্টারগুলো রয়েছে সেখানে এই টিকাকরণ করা হবে। এই কর্মসূচি আমাদের রাজ্য সরকার এবং আসানসোল কর্পোরেশনের উদ্যোগে নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটি অভিভাবককে জানাবো, যাদের 9 মাস থেকে 15 বছর পর্যন্ত যাদের শিশুরা রয়েছে তারা তাদের স্কুলে এবং হেলথ সেন্টার রয়েছে সেখানে গিয়ে এই টিকাকরণ অবশ্যই নেবেন, কারণ এই ভ্যাকসিনেশনের প্রয়োজন অবশ্যই আছে। আমরা চাই না কোনো শিশুর আগামী দিনে হাম এবং রুবেলাতে আক্রান্ত হয়। আমরা চিরকালের জন্য এটা মুছে ফেলতে চাই, যাতে কোনো রকমভাবে যেভাবে পোলিও আমরা মুছে ফেলেছি সেভাবে এই হাম এবং রুবেলা এই দুটো রোগ যাতে আগামী দিনে কোনো শিশুর না হয়, সেই জন্য এই টিকাকরণ অত্যন্ত প্রয়োজনীয়। খসরা রুবেলা এক মৌলিক বিমারি হ্যাঁ, इसलिए समझदारी दिखाएं, अपने बच्चों को खसरा रुबेला टीका जरूर दिलाएं। वसीमुल्लाह, डिप्टी मेयर आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन। आमी आसनसोल वासी के आसनसोल पौर निगम चेयरमैन हिसाब से अमर चैटार्जी आपनादेर सकलेर काछे ये अनुरोध दाई करी जे आपनारा अपनादेर बाड़ीर बाच्चा एवं आपनादेर आत्मीय स्वजन बंधु बान्धव जे जेखाने आछे आपनार जाना शोना जे जेखाने रयेछे তাদের যদি আপনারা আমাদের যে সমস্ত সেন্টারগুলো হবে, আমরা বিগত দিনে যে সেন্টারগুলো করেছিলাম করোনার সময় সেরকমভাবে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, এই ভ্যাকসিনটাকে আমরা যদি বাচ্চাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হবে। আসুন আমরা সমবেতভাবে চেষ্টা করি যাতে এই ভ্যাকসিনটা সবাই পায়। আমি দিব্যেন্দু ভকত, MMIC হেলথ, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। 9 মাস বয়সের শিশু থেকে নিয়ে 15 বছর বয়সী কিশোর কিশোরীদের এটার টিকাকরণ নেওয়াটা আবশ্যক। এই টিকা অত্যন্ত জরুরি এবং হাম এবং রুবেলা নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রত্যেক শিশুদেরকে আমাদেরকে নিতে হবে। এবং এখানকার আমরা এখানে যারা চার্চের ফাদাররা আছেন, যারা পুরোহিতরা আছেন, যারা ইমামরা আছেন, এছাড়া যারা গুরুদুয়ারার জ্ঞানীরা আছেন, প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এলাকায় এলাকায় একটু মানুষের কাছে আবেদন করুন এবং তাদেরকে বলুন যে এই প্রতিষেধক আপনাদেরকে নিতে হবে এবং নেওয়াটা অত্যন্ত জরুরি। তার সঙ্গে আমি মানুষের কাছে আবেদন করব যে আপনারা সবাই আসুন এবং এই সমাজকে বাঁচাতে, এই কিশোর কিশোরীদের শিশুদেরকে বাঁচাতে এই টিকাকরণ অভিযানকে আরও সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। হাম এবং রুবেলা নামক দুটো মারাত্মক রোগকে নির্মূল করার উদ্দেশ্যে
আগামী 9ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত 9 মাস বয়সের বাচ্চার থেকে 15 বছর বয়সী কিশোর পর্যন্ত কিশোর কিশোরীদের পর্যন্ত সবাইকে একটা বাড়তি ডোজ টিকা দেওয়া হবে হাম এবং রুবেলার। সেই টিকা প্রত্যেক বাচ্চাকে নিতে হবে যাতে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে এই দুটো রোগকে নির্মূল করতে পারি। আমি ডাক্তার দীপক গাঙ্গুলী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আসানসোল পৌর নিগমের তরফ থেকে সমস্ত আসানসোল পৌর নিগমের অধিবাসী বৃন্দদেরকে, রানীগঞ্জ, কুলটি এবং জামুড়িয়া সকলকে জানাচ্ছি যে 9ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত যে MRVC মিজলসবেল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালু হতে চলেছে, সেটা একটা রুটিন ইমিউনাইজেশন যেটা আমরা করে থাকি বাচ্চাদেরকে, তাদের থেকে এটা এক্সট্রা ডোজ, যে ডোজটা 9 মাস থেকে 5 বছর বাচ্চা এবং 6 বছর থেকে শুরু করে আপনার 15 বছর বাচ্চাদেরকে দেওয়া হবে। এবং এই ভ্যাকসিনটাতে সমস্ত সরকারের সমস্ত দপ্তর আমাদের জড়িত আছেন এবং এর মধ্যে মূলত স্বাস্থ্য দপ্তর, স্কুল দপ্তর এবং কমিউনিটি ডেভেলপমেন্ট দপ্তরে এই ভ্যাকসিনটা সংগঠিত হচ্ছে, যেটা কিনা 5 সপ্তাহ ধরে চলবে এবং প্রথম 3 সপ্তাহ স্কুলে হবে, যাতে অলরেডি স্কুলে এই ব্যাপারে প্যারেন্ট টিচার্স মিটিং এবং লাইন লিস্টিং টিচাররা করেছেন। ভ্যাকসিন ওখানে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে দিয়ে করাবেন যে অ্যাজ পার ডেট, এবং পাশাপাশি আমাদের যে 4র্থ সপ্তাহ সেটাতে কমিউনিটি ডেভেলপমেন্ট, অঙ্গনবাড়ি সেন্টার, ICDS সেন্টারে করা হবে, এবং 5ম সপ্তাহে আমরা হার্ড টু রিচ এরিয়া যারা সেখানকে আমরা নিজেরা একটা নিয়ে সুইপ আপ রাউন্ড করবো, নিজেরা পৌঁছাবো নোমাডিক্স বা হার্ড টু যেখানে রিচ এরিয়া বলতে ব্রিকলিন ওয়ার্কার্স, যারা কনস্ট্রাকশন সাইট ওয়ার্কার্স, মাইগ্রেন্ট লেবার, তাদের ফ্যামিলি বাচ্চাদের জন্য। এবং এই ভ্যাকসিনটা পাশাপাশি সমস্ত স্বাস্থ্যকেন্দ্র যেগুলি আছে আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে পুরো 5 সপ্তাহ ধরে চলতে থাকবে। আর রুবেলা যেটা কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম হয়ে অনেক পঙ্গু বাচ্চা জন্মায়, গর্ভবতী মায়েদের গর্ভপাতের একটা মুখ্য কারণ, সেটা এখান থেকে কাট হবে। এবং আমরা যে এলিমিনেশন স্টেজে এখন আমরা রান করছি, প্রথমে আমরা কন্ট্রোল করেছি, তারপর এলিমিনেশন করব, এবং তারপর এরাডিকেশন হবে পোলিওর মতো, এবং পরবর্তীকালে এক্সটিংশন বা বিলুপ্তিকরণ করার জন্য আমরা এগিয়ে চলেছি, এবং 2023 সালের ডিসেম্বর মাসে এই টার্গেট আমরা অ্যাচিভ করার জন্য সবাইকে আবেদন এবং নিবেদন করছি। ওয়াহেগুরুজি কা খালসা, ওয়াহেগুরুজি কি ফতেহ। ম্যাঁ আসানসোল গুরুদ্বারা দে গ্রন্থী জ্ঞানী দলবীর সিং বোল রা হাঁ। ম্যাসল অ্যান্ড রুবেল ਇੱਕ ਵੈਕਸੀਨ ਆ ਜੋ ਕਿ ਬੱਚਿਆਂ ਨੂੰ ਲਗਾਉਣੀ ਆ, 9 ਮਹੀਨੇ ਤੋਂ 15 ਸਾਲ 'ਤੇ ਬੱਚਿਆਂ ਨੂੰ ਇਹ ਵੈਕਸੀਨ ਲਗਾਉਣੀ ਆ, ਜੋ ਕਿ ਵਿਕਲਾਂਗ ਬੱਚੇ ਜਿਹੜੇ ਪੈਦਾ ਹੁੰਦੇ ਹਨ ਉਹ ਇਸ ਇੰਜੈਕਸ਼ਨ ਨੂੰ ਲਗਾਉਣ ਦੇ ਨਾਲ, ਵੈਕਸੀਨ ਨੂੰ ਲਗਾਉਣ ਦੇ ਨਾਲ ਨਹੀਂ ਹੋਣਗੇ। ਤਾਂ ਸਮੂਹ ਸਾਧ ਸੰਗਤ ਅੱਗੇ ਬੇਨਤੀ ਹੈ ਕਿ ਇਹ ਤੁਸੀਂ ਆਪਣੇ ਬੱਚਿਆਂ ਨੂੰ 9 ਮਹੀਨੇ ਤੋਂ 15 ਸਾਲ ਦੇ ਬੱਚਿਆਂ ਨੂੰ ਜ਼ਰੂਰ ਤੋਂ ਜ਼ਰੂਰ ਲਗਾਉਣੀ ਹੈ। ਇਹ ਆਪਾਂ ਸਾਰੇ ਇਹ ਸੰਗਤਾਂ ਅੱਗੇ ਬੇਨਤੀ ਕਰਦੇ ਹਾਂ। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ, ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ। ਜੈ ਜੈ ਸ਼੍ਰੀ ਰਾਧੇ। ਅਮੀ ਬਾਨਪੁਰ ਟਾਊਨ ਪੂਜਾਰ ਅਨਤਮ ਪੁਰੋਹਿਤ ਸ਼੍ਰੀ ਗੌਤਮ ਰਾਏ, ਸਮਸਤ ਸ਼ਿਲਪਾਂਚਲ ਵਾਸੀ ਦਿਖੇ ਏਵੰ ਤਾਦੇਰ ਕੇ ਅਨੁਰੋਧ ਕਰਛੀ ਜੇ ਤਾਦੇਰ ਪ੍ਰਤੇਕੇ ਜਰਾ ਛੋਟੋ ਛੋਟੋ ਸ਼ਿਸ਼ੂ ਆਛੇ তাদেরকে এই 9ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের রাজ্য সরকারের সমস্ত স্বাস্থ্য সেন্টারগুলো আছে সেখানে গিয়ে যে মারাত্মক এই রুবেলা ভাইরাস এবং হাম ভাইরাস এর জন্য যে টিকাকরণের প্রয়াস আমাদের রাজ্য সরকার নিয়েছে, তার জন্য আপনারা প্রত্যেকেই সেই স্বাস্থ্য সেন্টারে গিয়ে আপনাদের বাচ্চাদেরকে টিকাকরণ করান, যা আপনাদের ভবিষ্যতে আপনাদের বাচ্চাদেরকে এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য মহতি প্রয়াস করেছে যে রাজ্য সরকার, তার জন্য আপনারা সচেষ্ট হন। তাই সকলকে অনুরোধ, আপনারা এই কাজে এগিয়ে আসুন এবং আমাদের রাজ্য সরকারকে সাহায্য করুন। জয় জয় শ্রী রাধে। ম্যাঁ মরকজি জামা মসজিদ বারনপুর কে খতিব ও ইমাম মোহাম্মদ নঈমউদ্দিন মিসবাহি, آپ حضرات کو یہ اطلاع کر رہا ہوں کہ ابھی جو مہلک مرض کھسرہ روبیلا جو بچوں کو زیادہ تر لاحق ہو رہی ہے، ان بیماریوں سے بچنے کے لیے جو ٹیکہ کرن کا معاملہ گورنمنٹ کی طرف سے چل رہا ہے، آپ حضرات سے گزارش ہے کہ آپ اپنے بچوں کو کھسرہ روبیلا اور اس طرح کی مہلک بیماریوں سے نجات دلانے کے لیے اپنے بچوں کو ٹیکہ ضرور دلائیں۔ السلام علیکم۔ संत अंतनी चर्च बर्नपुर की तरफ से आप सबों को नमस्कार। वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन, केंद्र सरकार और राज्य सरकार के द्वारा 9 महीना से लेके 15 साल उम्र के सब बच्चों को हाम और रुबेला के
वैक्सीन दिया जाने पर सब पेरेंट्स से मेरा निवेदन है कि आप अपने बच्चे को यह वैक्सीन दिलाएं और ख़तरनाक बीमारियों से अपने बच्चों को बचाएं। धन्यवाद।